ভিডিওটা শুরু করার আগে একটা স্পেশাল কথা বলতে চাই, সেটা হচ্ছে এই ভিডিও রিলেটেড অবশ্যই। আর সেটা হচ্ছে চাঁদ সদাগরের কাহিনী মনে আছে? মানে মর্তে মনসা পুজো কীভাবে চালু হয়েছিল মনে আছে? চাঁদ সদাগরকে অকথ্য অত্যাচার করা হয়েছিল। মনসা দেবী পুজো, নিজের পুজো মর্তলোকে প্রচার করার জন্য চরম অত্যাচার করেছিল চাঁদ সদাগরের উপরে। শেষমেশ বৌমা বেহুলার অনুরোধে চাঁদ সদাগর কী করেছিলেন? বা হাতে একটা ফুল মনসা দেবীর উদ্দেশ্যে ছুঁড়ে দিয়েছিলেন, আর তারপরেই মনসা দেবীর পুজো কিন্তু মর্তলোকে প্রচলিত হয়। যারা জানো অলরেডি তারা তো জানো, যারা জানো না তাদের উদ্দেশ্যে এই কথাটা বলে দিলাম। একটা বিষয় তোমরা জেনেও নিলে, প্লাস এই ভিডিওতে যেই কথাগুলো হবে সেই রিলেটেড এটার সঙ্গে তোমরা জাস্ট অ্যাড করে নিও। কারণ যখন ওখানে ভিডিও করছিলাম, এরপরও যখন ভিডিওটা দেখবে, যখন ভিডিওটা করছিলাম তখন আমার এই বিষয়টা জাস্ট মাথায় ঘুরছিল, আমি এক্সিকিউট করতে পারিনি। ঠিক আছে, তো আজকের বিষয়টা হচ্ছে চাঁদ সদাগরের মনসা পুজোর মতন। দেখতে থাকো ভিডিও। কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর, কুত্তার বাচ্চা, বিশ্বাস করে এই গানটা আমার এত মনে লাগছে। মানে যে বানাইছে তারে অনেক চুমো, যে বানাইছে, যে বা যাদের মাথায় এটা আইছে, আর এই বিষয়টারে ভাইরাল করার জন্য, মানে এই গানটারে ভাইরাল করে দেওয়ার জন্য তাদেরকেও সবাইকে চুমু 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 চুমু, অনেক চুমু। আহা, গতকালকে দেখছো সমস্ত কিছু একেবারে এরকমভাবে এইরকমভাবে ফাঁস হইয়া গেছে। তো বিষয়বস্তুতে ঢোকার আগে একজন রে আমি একটা কথা কইতে চাই। সে আমার একটু মুথ তার মুখে নিয়া কুলকুচি করার জন্য ভীষণ পরিমাণে উদ্গ্রীব, ঠিক আছে, ভাবছি চিরিক করে একটুখানি মুতেই দি। হ্যাঁ, কে বলতো? ওই যে বহুদিন আগে, ওরে বাবা রে, হারে মারে এরকম কইরা ভিডিও করতো না? হ্যাঁ, সে সো কল্ড আমাদের এইদিকে ছিল। কিন্তু আমাদের এদিকে এত ভালো, আমরা এত ভালো সবাই, আমাদের ভালোত্বটা সেই শয়তানি বেটি নিতে পারে নাই, ঠিক আছে। এই শয়তানি বেটিরে অন্য তরফ থেকে এত গালাগালি দেওয়া হয়েছে, এত গালাগালি দেওয়া হয়েছে। হ্যাঁ, সে ভাবছে কি, বাবা এরা তো ভালো, এরা তো আমারে কিছু বলবে না, বরঞ্চ আমার আমারে নিয়ে যারা খারাপ কথা বলতাছে তাদের দলে আমি মিশা যাই, মাথা নত কইরা তাদের দলে ঢুকা যাই, তাহলে আমারে আর কেউ গালাগালি দেবে না। একদম ঠিক, আমাদের এই তরফ থেকে আমরা গালাগালি দেওয়ার জন্য কিছু মানে গণ্যমান্য কিছু হতে হয়, যাদেরকে গালি দেব গালি খাওয়ার মতন তাদের মধ্যে ক্যাপাবিলিটি থাকতে হয়। এই শয়তানি বেটির সেই সেইটুকু ক্যাপাবিলিটিও নাই যে আমরা ওরে গালি দেব, বুঝতে পারছো? আমরা যে ওকে গালি দেব সেইটুকু ক্যাপাবিলিটিও নাই। একমাত্র এরে মোক্ষম জবাব দিতে পারে পেরেছিল আমাদের হ্যাপি ফ্যামিলি সুলতা দি, ওহ যা দিছিল না, আর সেই দেওয়াটা একেবারে যোগ্য জবাব ছিল। এভাবে এরে হয়তো আমরা কিছু বলি না। আমি আজকে বলবো, এ আমাকে না শুটকি বলেছে, ওই গুন্ডির কমেন্ট বক্সে দেখলাম আমাকে শুটকি বলছে। যাই হোক, ওর ফুটন্ত যৌবন, বুঝতে পারলা তো? ওই যে যারে একসময় ওই সাউথের শান্তি ঢপের গায়িকা বলছিল, সেই সেই খানকিটার, বুঝতে পারলা তো? মানে আমি বলি না বলি না, যখন যারে মনে চায় তখন যে তারে এত বলি সেই সময় আমি নিজের কন্ট্রোল করতে পারি না, অ্যান্ড আই এম প্রাউড অফ ইট। আমি যে কন্ট্রোল ক্ষমতা হারাইয়া ফেললা কাউরে খিস্তি মারি সেটাতে আমার নিজের খুব গর্ব বোধ হয় যে হ্যাঁ, এর শোনার যোগ্য, এরে বলার মতন, এ খিস্তি শোনার যোগ্য, এরে খিস্তি মারতেই হবে। তো এই হচ্ছে ফুটন্ত যৌবনওয়ালা সেই খানকি গায়িকা, হ্যাঁ, যে কিনা আমারে শুটকি বলে। তো তোর ফুটন্ত যৌবন অনেক আছে রাস্তায় নেরি কুত্তা, তাদের কাছে গিয়া দান কর, ঠিক আছে? হ্যাঁ, খানকি গায়িকা, তাদের কাছে গিয়া দান কর, বাদ বাকি রইল পইরা মুতার কথা, নে মুইত্যা দিলাম, অনেক দিন চলতে থাকবি, অনেক দিন তোর আর জল খাওয়া লাগবো না, আমার মুত একদম পতঞ্জলি মুত, বুঝতে পারলি তো? বিজলারির কাজ করবে, বিজলারি ফেল, বুঝতে পারলি তো? নে চল ফট। এইবার আসি, আহা আহা গুন্ডিরে লইয়া, হ্যাঁ গুন্ডিরে লইয়া কইতে গেলে তো আমার তো পয়েন্টগুলি দীক্ষালিত হইব। পয়েন্ট টু পয়েন্ট শুরুর থেকে শুরু করি। এই সুগারের রুগী যারা, তাদেরকে ডাক্তাররা কি বলেন, ডায়েট মেনটেন করতে, অর্থাৎ সুগারের রুগীদের উদ্দেশ্যে যেই ডায়েট থাকে প্রপার ডায়েট, সেই ডায়েট মেনটেন করতে আর কি বলে, হাঁটতে। কিরকম হাঁটা, গা দুলায় হাঁটা না, রীতিমতন ঘাম ঝরিয়ে হাঁটতে হবে, তাহলে গিয়ে সুগারটা কন্ট্রোলে থাকবে, নিয়ন্ত্রণে থাকবে, তাই বলে তো? এইদিকে
এই গুন্ডির বাড়িতে যত পেশেন্ট আছে, যত রোগ আছে, হ্যাঁ, এই রোগগুলি একটা আলাদা লেভেলের, আলাদা লেভেলের, যার সাথে আমাদের আর পাঁচটা মানুষের রোগের কোনো সম্পর্কই নাই। এইখানে গুন্ডির শাশুড়ি অর্থাৎ বুইরা তোতা পাখি, তার সুগার হয়েছে পরে। তার সুগার অনেকদিন আগেই ছিল, সেটা তো তোমাদেরকে বলছি, নতুন কইরা গুন্ডি আবার কইছে তার নাকি সুগার হয়েছে। তো সেই সুগার হয়েছে পরে গুন্ডি কি কইছিল, তার মাছ খাওয়া বারণ। পণ্ডিত্য দা ডাক্তার, বুঝতে পারলা তো, ও হচ্ছে পণ্ডিত, ওই খালাসি ডাক্তারের কাছ থেকেই মনে হয় এই সমস্ত শূন্য আইসে। যে সুগার হইলে পরে মাছ খাওয়া বারণ, শুধু শাকসবজি খাইতে হয়, তাও সেদ্ধ কইরা। তুই সেদ্ধ কইরা খাওয়াইতেছিস তোর শাশুড়িরে? তুই সেদ্ধ কইরা খাওয়াচ্ছিস তোর শাশুড়িকে? সে সবজি সেদ্ধ করে খাওয়াচ্ছিস? যাই হোক, কষা কষা ডিম, কষা কষা ভোলা মাছ, যেই ভোলা মাছ তুই রাঁধছস, ওয়াক থু, ওরম ভাবে কেউ রাঁধে না। ভোলা মাছ রাঁধে তোর ননদ, দেখে আসিস গিয়া। তোর বড় ননদ ঢেমনি হেভি সুন্দর রান্না করে, এমনিতে তো কইছি ওর হাতের রান্না বান্না ভালো, কই ওর আর দুই বোনের আর কি হাতের রান্না ভালো, কারণ ওই তোতা পাখির রান্না ভালো, সেই কারণেই মাইয়া দুইটার রান্না ভালো হয়েছে। এইবার এই কথা তার মানে এইটা না যে গুন্ডির মায়ের হাতের রান্না খারাপ, গুন্ডি যে তার মায়ের থেকে হাতের রান্না শিখবো সেই বয়সটা তো দেয় নাই, সেই সময়টা তো দেয় না, তার আগেই তো পোঙা উঁচু কইরা ওল্লা পিঁপড়ার মতন, ওল্লা পিঁপড়া দেখবে এরকম কইরা থাকে, পোদটা এরকম উঁচু কইরা থাকে, তো গুন্ডি সেরকম পোদ উঁচু কইরা দিয়ে চলে যাইছিল বিয়ে বইতে, বিয়ে করতে। বিয়ে না হাঙ্গা করছে ভগবান জানে, ওই হাঙ্গার থেকেই ভানুমতি আইছে। তো সেই কারণে ওর রান্নার কারো রান্নাই পায় নাই, হ্যাঁ, শাউরির রান্নাও পায় নাই, মায়ের রান্নাও পায় নাই, নিজের মতন আবোল তাবোল রান্না করে, সেই রান্নার ঢকপথ দেখলে ভক্তি হয় না। তো এই সুগারের রুগী বলছে, সুগারের রুগীর উদ্দেশ্যে বলছে, বলে শীতকালে হাঁটতো, এখন গরম পড়ে গেছে তো এখন আর হাঁটে না। বললাম না আলাদা আলাদা সব উপদেশ পাইছে ওই খালাসি ডাক্তারের কাছ থেকে, ওই কারণে, বুঝতে পারলা তো। তো এই তো গেল। এবার নিচের ঘর, বাবা মুছতেছিল, নিচের ঘর মুছতেছিল, বাহ ভালোই তো লাগতেছে দুলতে। তো নিচের ঘর মুছতেছিল, ঘর মুছতে মুছতে তারপরে যখন সিঁড়িতে গেল, তারপরে কি করলো, এখনো কিন্তু কেউ ওঠেনি, সবাই শুয়ে আছে। তো নিচের ঘর মোছা থেকে শুরু করে ওপরে ঘর মুছতে চলে গেল, তখন কি দেখলাম, দুইজনই উঠা গেছে, তিনজনই উঠা গেছে, ঠিক আছে, ওর মাইয়া ভানুমতিও উঠছে, তারপরে এদিকে দোয়েলও উঠছে, মানে ছোট আয়া বড় আয়া সবাই উঠা গেছে। অথচ বলতেছে কেউ ওঠে নাই। আমরা যেখানে দেখি যে যেখানে তোতা পাখি উঠা সমস্ত কাজ কইরা ফেলায় আর তারপরে ঘুম ঘুম চোখে ডুলতে ডুলতে আমাদের সঙ্গে ইন্ট্রোডাকশন দিতে আসে, সে কয় আমি এত কিছু কইরা ফেলাইছি, ঘাম ঝরাইয়া মুচ্ছা ফেলাইতেছি, এদিকে ওর শাশুড়ি না কেউ ওঠে নাই, বলো আর রামপাট কেলানি দিতে হয় না, এ গায়িকা রামপাট কেলানি দিতে হয় না, দেখতেছিস না ভিডিও, একদম কানের গোড়া টান টান করে তোমার গানের গ উড়িয়ে দিতে হয়, নাকে নাকে গান করে ফাট তুই। তো চলো, মাঝে মাঝে মনে বইরা যাইতাছে, হ্যাঁ, শুরুতে যা দিছি সেই জন্য একটুখানি মুত মাঝে মধ্যে আবার পাইলে পরে একটুখানি দিয়া দিমু। এই যে মিথ্যা কথা কইলো শাশুড়ির ওঠানিয়া, ঠিক আছে, শাশুড়ির ওঠানিয়া মিথ্যা কথা কইলো, কেন কইলাম, কারণ তখনও ঘর মোছা চলছে, কন্টিনিউ চলছে, তার মধ্যে সবাই উঠে গেছে। এইটা কি বিশ্বাস করা যায়, এটা বিশ্বাস করা যায় যে ও উঠে সমস্ত কাজ করে ফেলছে আর ওর শাশুড়ি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে? ওই যে যে স্টিকটা দিয়ে মুছছিল সেই স্টিকটাই পেছনে দিয়ে খোঁচা মারবে, বলবে ওঠ আমি এখানটায় কাজ করছি আর তুমি পরে পরে ঘুমাচ্ছ। তো যাই হোক, এইবার ওর এই যে চ্যাটুলার কিচেন সেই সম্পর্কে নাকি অনেকে অনেক কথা বলছে। যাই হোক, কমেন্ট বক্স তো কমেন্ট তো রাখেই না, সেই কারণে ওর কমেন্ট বক্স চেক করা জাস্ট বৃথা, যে কোনো নেগেটিভ কমেন্ট পাওয়া যাবে, বা ওর নেগেটিভ কমেন্ট না, অ্যাকচুয়াল সত্যি কথা হচ্ছে ওর নিরপেক্ষ কমেন্ট ওরা রাখতে পারে না। তো সেইটা সার্চ করতে যাওয়া খোঁজা সেটা বৃথা, ফিল্টার মারতেই থাকে। তো বলছে, বলে তোমরা অনেকেই অনেক রকম ভাবে বলেছো, এই তোমরা কারা কোন রকম ভাবে বলেছো গো, ওকে সবসময় খুব ভালো করে বলবা, খুব প্রশংসা করবা, তাইলে কিন্তু খুশি হইবে, ঠিক আছে। অনেকেই নাকি বলছে যে এত ভরাইয়া ফেললো না, ইস কে কইছে, এই পাশটা তো পুরো খালি রয়েছে, এই পাশটা পুরো খালি রয়েছে, কইছি না ওই পাশে তুই লাফিং বুদ্ধা যেমন এরকম করে শুয়ে থাকে না, ওই যে মুজরা দেখতে যায় যেরকম, ওই যে টিভিতে আমরা দেখি না এরকম আঙুর ফল খায়, ওরকম ভাবে তুই শুয়ে থাকবি, তাইলে পুরোটা ভইরা যাবে, গার্ডেন বানায় রাখছে, পুরো সবুজ সবুজ বানায় রাখছে রান্নাঘর, ইস আদি খিল্লা বেহায়ার চরম সীমা, যত সব। আবার বলছে, আমার যা কিছু সব তোমাদের জন্য, ইউটিউবের জন্য আর এফবির জন্য, বুঝতেই পারছো এফবি মানে কি ফেসবুকের জন্য, আর আমি যখন আমার যখন কিছু ছিল না তখনও তোমরা জানতে, আর লড়াই করে লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, হ্যাঁ,
তো লড়াই কইরা এই জায়গাটায় আইছে, তাই সবকিছুই তোমাদেরকে দেখাচ্ছে। এমন কিন্তু না যে আছে আরো ভালো থাকার জন্য তোমাদেরকে মিথ্যা কথা বলবে। বাহ 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 বাহ! আর কি বাকি আছে তোর? আর কিছু বাকি আছে? আর মনে হয় বাকি আছে তোর যাটারে তাড়াইয়া দিয়া তোর ওষুধটারে সম্পূর্ণ নিজের কাছে নিয়ে আসা, এইটুকুই তোর জীবনের লক্ষ্য পূরণের জন্য বাকি আছে, বুঝতে পারলি তো? সেটা আইন কানুনের জন্য হবে না, আইন কানুনের জন্য সেটা হবে না। তো তুই হাতের উপর হাত ধরে বসে থাক, আর ওই যে যে গাছপালাগুলো আনছিস এখন সেগুলোর যত্ন কর। বাদ বাকি তোর গুড়ায়া মানে বুড়ায়া বুড়ায়া তোতা পাখি যেই গাছগুলি আনছে সেগুলিরও তো তুই যত্ন করস না। এখন তুই নতুন গাছপালা কিনে আনছিস, তোর মন মতন সেগুলি যত্ন করবি, সেগুলিই দেখাইস, তাই না? সারাক্ষণ কাজ করবি, তাইলে কি না মনের মধ্যে নেগেটিভিটি আইবে না? তোর মনের মধ্যে তো কত পজিটিভিটি, কত পজিটিভিটি! হ্যাঁ, তারপরেও কি কইরা তুই একজনের বরটার মাথা খাইতাছিস দিনের পর দিন? কি করে বরটার মাথা খাইতাছিস? তোর মেয়ের স্বামীরে যদি অন্য কেউ ছিনায় নিয়ে যায় খুব মজা হইবে সেদিন, জাস্ট অপেক্ষা কর। তুই যদি এরকমটা কইরা থাকিস সম্পূর্ণটা তুই আবার ফেরত পাবি, তোর মেয়েরে দিয়ে ফেরত পাবি, বুঝতে পারলি তো? তোর মেয়েকে দিয়ে তুই ফেরত পাবি, তুই চিন্তা করিস না। তুই যা যা করেছিস তোর সন্তানকে দিয়ে ফেরত পাবি, বুঝতে পারলি তো? তুই সন্তান হয়ে, তুই একটা মেয়ে হয়ে যা যা করেছিস সবটা ফেরত পাবি, দেখিস মিলিয়ে নিস। অথবা তোর মেয়ে তোর মতনই হতে পারে, তোর মেয়ে হয়তো তোর মতনই হতে পারে। তুই যেমন তোর বাবা মার মুখে চুনকালি মাখিয়ে তারপরে একটা পঙ্গু ছেলেকে বিয়ে করেছিস, হ্যাঁ কষ্ট দিয়েছিস, তোর মেয়েও সেটাই করতে পারে। তোরই তো শিক্ষা, তুই স্বার্থহীনার ট্যাগ নিয়ে ঘুরিস না বারবার, স্বার্থহীনার ট্যাগ নিয়ে ঘুরিস তো, সেটাই হতে পারে। তো জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ, তুইও অপেক্ষা কর, আমরাও অপেক্ষা করি, তাই না? তো এই রান্নাঘর সম্পর্কে যে যা বলেছে সেটা নাকি ও পজিটিভলি নিয়েছে। তো আর কোনো সম্পর্কে, আর কোনো কিছু সম্পর্কে পজিটিভলি নিস না তো, কোনো কমেন্ট তো রাখিস না, কেন করিস? হ্যাঁ, সবাই তো তোরে সাজেস্ট করছে, এই গুন্ডি এই গুন্ডি, আমিও সাজেস্ট করছি, তুই ওই ওপরে স্ল্যাবটায় উঠে বসে থাকবি, আমারটা ভালো লাগছে, আমার কথাটা শুনতে তোর ভালো লাগছে, তো তো সবার কথা শুনতে ভালো লাগে, নাকি আমি তোর জাতশত্রু যে আমার শেষ করার জন্য খালি পাখনা গজে উঠতে থাকোস আর নিজেই এমনভাবে পা ডানা ঝাপটাস যে ডানাগুলি নিজেই ঝইরা ঝইরা পড়ে যায়, আমার আমার পর্যন্ত আইতেও পারোস না, খালি ডানা ঝাপটাই পড়ে যায়, অন্য এরে তারে বাড়ি মারতে থাকোস খালি, তাই না? তো এইবার আসি টপিক অফ দ্য ডে, একটা না টপিক অফ দ্য ডে অনেকগুলো। এই বন্ধুরা, এই যখন ঘর মোছে, যখন ঘর মোছে তখন কি বলছে যে এখনো নিচের কাজ সম্পূর্ণ কমপ্লিট হয়নি, পয়েন্ট টু বি নোটেড, এখনো নিচের কাজ সম্পূর্ণ কমপ্লিট হয়নি, এখনো রং করা বাকি আছে। এমনি সাদা রং হয়েছে, সাদা রং অর্থাৎ প্রাইমার, সাদা প্রাইমার করা হয়েছে, কিন্তু আবার সব জায়গায় করা হয়নি, কারণ যে ঘরটা মুছছিল সেখানে কিন্তু করা হয়নি, সেই কারণে বলছিল। তো এই কথা বলে সকালের সকালের দিকটা শুরু করলো আর কি, ভিডিও প্রথম দিকটা শুরু করলো, পরে আবার কি দেখলাম, ওমা দেখি ফার্নিচার মোছা শুরু করছে, অর্থাৎ ওই ফার্নিচার কিন্তু আগেই ঢোকানো হয়ে গেছে, বুঝতে পারছো তো কি বলছি? ফার্নিচার কিন্তু আগেই ঢোকানো হয়ে গেছে, অর্থাৎ ওই তোতা পাখিকে ওপর থেকে নিচে নামানোর জন্য একদম এত ব্যস্ত, কতদিন হয় না বলতো, এডিট এডিট এডিট, পাশের ঘরে বসে কতদিন এডিট করে না বলতো, ভিডিও না যৌবন সেটা তোমরা জাস্ট বুঝা লও, কতদিন করে না। সেই কারণে তারা হুড়া কইরা তোতা পাখিরে নামানোর জন্য একেবারে ব্যস্ত হয়ে গেছে। ভাবো যদি বলতাছে, নিজের মুখে বলতাছে যে রং করা হয়নি, রং করা বাকি আছে, শুধু প্রাইমার করেছে, প্রাইমারের তো পাও দেখলাম না, কিচ্ছু করা হয়নি, ঠিক আছে কিচ্ছু করা হয়নি, অত উন্নত ক্যামেরা, সেখানেও বোঝা যাচ্ছে যে দেয়ালে হালকা হালকা কালো কালো দাগ পড়ে দাগ পড়ে রয়েছে, অর্থাৎ প্রাইমারও করা হয়নি, ঠিক আছে মিথ্যে কথা বলেছে তো, মিথ্যে কথা বলেছে। তো বললো রং করা বাকি, তাহলে রং করার আগে প্রাইমার করা হলো না ওর কথা মতন, ফার্নিচারগুলি কেন ঢুকাই দিল তাহলে, ফার্নিচারগুলি কেন ঢুকাই দিল? এরপরে তো ওই খাটটা আইনা ঢুকাই দিলেই হইবে, খাটটা আইনা ঢুকাই দিলে হইবে। এইটা তো অনেক আগের ব্লগ, এটা হচ্ছে অনেক আগের ব্লগ, যেদিন কিনা শুক্তা করলো ডিম কষা কষা করলো, সেই দিনের পরের ব্লগ এটা, ঠিক আছে সেই দিনের পরের ব্লগ। তার মানে এতদিনে কিন্তু খাট কিন্তু নিচে চলে আইছে, খাট নিচে চলে আইছে আর যৌবন এডিটও হয়ে গেছে, বুঝতে পারলা তো? অনেকদিন কিন্তু হয় না, সেই কারণে তারা হুড়া রং টং না কইরা, ওই যে টাইলস টাইলস করছি না আমরা, টাইলস টাইলস, সেই কারণে টাইলসটা বসাই দিয়ে শাশুড়িরে ধপাস করে ফালাই দিবে যে নে যা, এবার আমি একটুখানি এডিট করতে পারুম শান্তিতে, অনেকদিন এডিট করতে পারে না, ঠিক আছে? তো এই যে ওইটা তো মিথ্যা কথা বলছেই, তোমাদেরকে তো প্রতি পদে পদে বলি যে প্রতি পদে পদে মিথ্যা কথা বলে। তারপরে কি দেখলাম, ও মা গো মা, ও মাই ডগ, ও মাই ফ্রগ, সব কিছু কয়া দিলাম, ও মাই মগ, তোতা পাখি, ও তোতা পাখি কোন বস্তার মধ্যে ঢুকাইয়া রাখছিলি তোর স্বামীর ফটোটা রে,
হ্যাঁ, এতদিন 7 মাস রানিং বন্ধুরা, পয়েন্ট টু বি নোটেড, 7 মাস রানিং, 7 মাস রানিং, তোতা পাখি স্বামী মারা গেছে, ঠিক আছে? 15 দিন পরে যখন মরা কান্না কানতে বসেছিল, তাও সেটা মরা কান্না হয়নি, অরিজিনাল মরা কান্না কানতে পারেনি, ঠিক আছে? তো তার পরের দিন যে ভিডিওটা করেছিল, একমাত্র সেই সময়, আর মনে হয় 2 দিন দেখেছিলাম, ওই র্যাকটার উপরে ওর মানে শ্বশুরের, অর্থাৎ গণ্ডি শ্বশুরের ফটোটা রয়েছে, ব্যাস, তাও ঢাকা দেওয়া ছিল, কাপড় দিয়ে ঢাকা দেওয়া ছিল, অর্থাৎ ওই ব্যক্তির মুখ দর্শন কেউ করবে না, ঠিক আছে? আর আজ আবার 7 মাস পর ওই একই র্যাকটার ওপরে ওই ভদ্রলোকটির ছবিটি রয়েছে। এতদিন কোথায় ঢুকাইয়া রাখছিলিস রে? হ্যাঁ, এতদিন কোথায় ঢুকাইয়া রাখছিলিস? আজকে বলতে পারি বুক ফুলিয়ে, আমার দিনের পর দিন এই লোকটার জন্য গাতন দেওয়া সার্থক। আর ওই খান কি গায়িকা কি বললি তুই, ফট তুই ফট। তো যাই হোক, তুই বুঝবি না আমার জিত কোথায়, দর্শকরা বুঝবে, তোর বোঝার ক্ষমতা নেই। তুই যদি বুঝতিস তাহলে লোকের কমেন্ট বক্সে গিয়ে বক বক মারাতে হতো না, নিজের চ্যানেল দাঁড় করিয়ে ফেলতে পারতিস, বুঝতে পারলি তো? কি বলবো, অপারগ মেয়ে ছেলে কোথাকার কোথাকার। তো বন্ধুরা, এখানটায় আবার আমি সাকসেসফুল, ঠিক আছে? গাতন দিয়ে 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 ফটো বের করিয়ে ছাড়লাম, বলো আমরা জিতলাম, আমরা জিতবই, আমরা জিতবই, ঠিক আছে? তো যাই হোক, না পেরে শেষমেশ ওই ছবিটা রাখলো। যদি রাখারই হতো ওই ছবিটা, এমন কোনো ভারী বস্তু না বা এমন কোনো বড় বস্তু না যেটা কি না বড় ঘর ছাড়া রাখা যাবে না, তাই না? এতদিন সরিয়ে রেখেছিল, ওই ব্যক্তির মুখ দর্শন কেউ করবে না সেই কারণে। তো এই গেল দারুণ একটা টপিক, ঠিক আছে? দেখলাম সব মোছামুছি করছে, তাড়াতাড়ি শাশুড়িকে শিফট করতে হবে। তারপর টাইটেলের বিষয়বস্তু, তোমরা সবাই ভাবছিলা না, মা মানে কে, তোতা পাখির কথা ভাবছিলা না? আমিও ভাবছিলাম, আমি ভাবলাম কি হইলো, এত দৌড়াদৌড়ি করলো, তার মানে কি শেষমেশ কাজটা হয়েই গেল, অর্থাৎ পাসপোর্ট হয়েই গেল? তারপরে ভিডিও দেখে বুঝতে পারলাম, না গো না, ক্রিমিনাল ফ্যামিলি, FIR করা আছে যাদের নামে, ঠিক আছে? ও আবার প্রমাণ চায়, চল ফোট একদলা থু তোর মুখে গুন্ডি, তুই প্রমাণ চেয়ে আসছে, তোরা ক্রিমিনাল, তোদের নামে FIR করা আছে, হ্যাঁ? তো যাই হোক, তোর মা যাচ্ছে, তো শাউরি কেন যেতে পারলো না? খুব তো 32 পাটি বের করে দিয়ে বলেছিলিস যে বাংলাদেশ যাবি, না? খুব তো বলেছিলিস, কেন যেতে পারলি না? কেন তোদের পাসপোর্ট হলো না, কেন তোদের ভিসা হলো না, পাসপোর্ট ভিসা? হ্যাঁ, আমি তো কোনোদিনও করি নাই বন্ধুরা, সেই কারণে আমি কইতে পারি না, আগে পাসপোর্ট হয় তারপর ভিসা হয়, তাই না? আমার মনে হয় পাসপোর্টটা হচ্ছে টিকিট, আর ভিসাটা হচ্ছে মানে মেয়াদ, আমি মনে হয় ঠিক বললাম, যদি ঠিক না হয় আমাকে কারেক্ট করে দিও, ঠিক আছে? তোদের কেন হলো না? তোর মার অনেক আত্মীয় স্বজন রয়েছে ওখানে, তোর শাশুড়িরও তো অনেক আত্মীয় স্বজন রয়েছে, তোর মায়ের সাথে তোর শাশুড়িকে দুই বেআইনকে পাঠিয়ে দে, দুই বেআইনকে পাঠিয়ে দে, পারলি না, শত চেষ্টা করেও পারলি না, তাই না? পাসপোর্ট বানাতে পারলি না, এত গু থাকলে, এত ক্রাইম করে থাকলে কি করে পারবি, কি করে পারবি? হবে না, কোনো দিনও হবে না, পারলি, পারবিও না, অনেক চেষ্টা করেছিস, অনেক হাত পা মেরেছিস, কিচ্ছু করতে পারিসনি, এমনকি যেখানে গেছিলি সেখানে তোদের মুখ এত চেনা পরিচিত হয়ে গেছিল, সেখান থেকে একটা লোক তোদেরকে কমেন্টও করেছিল, এক ব্যক্তি তোদেরকে কমেন্টও করেছিল যে পাসপোর্ট অফিসে গেছিল, তুই সেই কমেন্টটা ডিলিট করে দিয়েছিস, ভাব তোর সোগায় কত ভয়, বুঝতে পারলি তো? তো দেখতে পেরেছিস তো, দুনিয়া দেখছে, তুই নিজেই বুক ঠুকে ঠুকে জানিয়ে দিচ্ছিস ভিউজের জন্য নিজেদের ক্রাইমের কথা, তোরা যে ক্রিমিনাল সেই প্রমাণ তোরা নিজেরাই দিচ্ছিস, আমি কি প্রমাণ দেব, তোরা নিজেরাই প্রমাণ দিবি, ঠুকে ঠুকে, বুক ঠুকে ঠুকে তোরা নিজেরাই প্রমাণ দিবি যে তোরা কত বড় ক্রিমিনাল, যে তোদের পাসপোর্ট হলো না। তো তারপরে বলছে যে ভাবছি যাওয়ার আগে একবার দেখা করে আসব, কিন্তু হবে না মনে হয়, মা ডেকেছে কিন্তু হবে না, সব সময় তো হয় না, না না সব সময় হয় না, তোর যখন ইচ্ছা তুই বেরোতে পারবি, তোর যখন ইচ্ছা তুই বেরোতে পারবি, হ্যাঁ, তোর শাশুড়ি এতবার ডাক্তারের কাছে গেল, তুই এক তোর একবারও মুরদ হলো না, তোর সময় হলো না, মুরদ না তোর সময় হলো না বা ইচ্ছে হলো না, তুই তোর শাশুড়িকে নিয়ে একবার যাস, শুধু কি বলিস যে সবার দায়িত্ব মাকে দেখার, তুই কোন জায়গা থেকে দেখিস, উল্টে তোকে দেখে, একদিন বিশ্রাম যদি নেয় তাহলে ইউটিউবে বদনাম করা শুরু করে দিস ভিডিওর দ্বারা,
ভিডিওর মাধ্যমে একদিন যদি সেই ব্যক্তি বিশ্রাম নেয়, কাজ না করে, তাহলে বদনাম করা শুরু করে দিস। হ্যাঁ, তুই করবি, তুই দেখাবি ডাক্তার। তো যাই হোক, তুই প্রয়োজন পড়লে ওই ছোট আয়াকে নিয়ে যাস, ওই ভারী ভারী টব বহন করে নিয়ে আসার জন্য, একা পারিস না তো সেই কারণে সময় হয়, তুই সেজে গুজে বেরিয়ে পড়িস বিভিন্ন কারণে তো সেই সময় সময় হয়, কিন্তু তুই তোর শাশুড়িকে নিয়ে ডাক্তার দেখাতে যেতে পারিস না, তাই না? তো যাই হোক, তুই মাকে, মার সঙ্গে যাবি, তুই মার সাথে দেখা করতে যাবি, এটা হতে পারে রে? এটা হতে পারে না। ওই যে বলছিলিস না যে মাকে নিয়ে এসেছিলাম, মাকে দিয়ে এসেছিলাম, নিয়ে এসে নিতে গেছিলিস সেটা তো সবাই দেখেছে, নিজের দরকার পূরণ করার জন্য। অতদিন নিজের মেয়েটাকে কে সামলাবে, সেইটা পূরণ করার জন্য মাকে বহন করে, অর্থাৎ গিয়ে চাকরকে বহন করে নিয়ে এসেছিলিস। বাদ বাকি যখন তোর কাজ উদ্ধার হয়ে গেল, যখন তোর কার্য উদ্ধার হয়ে গেল, তখন তুই তাকে একাই পাঠিয়ে দিয়েছিলিস। আর এতটাই শরীর খারাপ ছিল, তুই ভিডিও করতে পারিসনি, তাই না? তুই বহন করে নিয়ে এসেছিলিস, কিন্তু ফেরত পাঠানোর কথা, গল্প, ইতিহাস, ব্রহ্মা জানেন তোর কালা কার্তুতের কথা, বুঝতে পারলি তো? তোর কালা কার্তুতের কথা ব্রহ্মা জানেন। খুব বলিস না, মনে নেগেটিভিটি আসে না? তুই যদি সারা রাজ্যের কাজ কইরা উদ্ধার করে দিস, যদিও তুই করিস না, একদিন দেখাইয়া 5 দিন সেটারে নিয়ে গোটাইতে থাকিস, তারপরেও তোর মন থেকে কোনোদিনও নেগেটিভিটি যাবে না। পাবলিকের কথা খুব দাম দিস, খুব ভালোবাসিস, অথচ সেই পাবলিককেই চিরুনি নিয়ে দাঁত খেঁচাতে ভুল, মানে ইয়ে করিস না, কি যেন বলে, তোর হাত কাঁপে না, তোর আত্মা কাঁপে না, বুঝতে পারলি তো? যাদের জন্য এত ফুটানি তাদেরকে তোর খিচাতে বাধে না। তো চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আমার প্রমাণ দেওয়ার দরকার পড়বে না গো, ও নিজে থেকেই প্রমাণ দিতে থাকবে। ঠিক আছে, টাটা।